আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। জুতা খুলে প্রবেশ করুন, এই কথাটার সঙ্গে আমরা যারা বাংলাদেশি রয়েছি প্রায় সবাই পরিচিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে জুতা খুলে প্রবেশ করুন, এই শব্দটা বা এই কথাটা ব্যবসার জন্য আদৌ ভালো নাকি খারাপ। তো চলুন মূল কথা শুরু করি। তো সবার আগে আমরা এটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক অথবা কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলে জুতা খুলে প্রবেশ করুন এটা আমাদের ব্যবসার জন্য উপকারী নাকি অপকারী। তো যদি আমরা সুবিধার কথা বলি, তাহলে এক নম্বর সুবিধা হচ্ছে যদি আমরা দোকানে জুতা খুলে প্রবেশ করুন এই কথাটা লিখে রাখি, তাহলে কেউ জুতা নিয়ে প্রবেশ করবে না। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে যদি আমরা এটা লিখে রাখি তাহলে জুতা নিয়ে প্রবেশ করবে না, যার ফলে আমাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে একটু ময়লা হবে কম। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে যদি ময়লা কম হয় তাহলে আমাদের এটা পরিষ্কার করতে হবে না, মানে পরিষ্কার করার সময় একটু কম সময় ব্যয় করলেই পরিষ্কার হয়ে যাবে। মূলত জুতা খুলে প্রবেশ করুন এই কথাটা লেখা থাকে এ কারণেই যে জুতা খুলে প্রবেশ করলে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা এটা ময়লা হতে দেরি লাগবে এবং পরিষ্কার করতে একটু ঝামেলা কম হবে। এটা ছাড়া আমার মনে হয় আর কোনো বাড়তি কোনো সুবিধা নেই ব্যবসা ক্ষেত্রে জুতা খুলে প্রবেশ করুন লেখার ফলে। তাহলে এখন যদি আমরা এটার অসুবিধাগুলো নিয়ে কথা বলি, তাহলে কিন্তু অনেক বড় একটা লিস্ট বানানো সম্ভব। প্রথম অসুবিধাটা হচ্ছে জুতা খুলে প্রবেশ করুন লেখা থাকলে অনেকেই দোকানে প্রবেশ করতে চাইবে না। ধরুন এখন শীতকাল, এই শীতকালের মধ্যে আপনার দোকানে কোনো কার্পেট নেই, আপনি ফ্লোর শুধুমাত্র ফ্লোরেই আপনি দোকান সাজিয়ে বসেছেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে বসেছেন। এখন যদি আপনি জুতা খুলে প্রবেশ করুন এ কথাটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লিখে রাখেন, তাহলে অনেকেরই কষ্ট হয়ে যাবে এই জুতা খুলে ঠান্ডার মধ্যে পাইচারি করে আপনার দোকান থেকে কেনাকাটা করার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কিন্তু যদি আপনার পাশের কোনো দোকানে এরকম কিছু লেখা না থাকে, তাহলে লোকেরা আপনার দোকানে না ঢুকে পাশের দোকানে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার দোকানে যদি 5টা কাস্টমার আসে তার দোকানে 15টা কাস্টমার যাবে, এটা খুবই স্বাভাবিক। এছাড়া দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে অনেক সময় অনেকে ফর্মাল ড্রেসে শপিং করতে আসে অথবা কেনাকাটা করতে আসে, তো যে বেচারা শু পরে অথবা কিডস পরে এসেছে সে কিন্তু শু অথবা কিডস পরে দোকানে ঢুকতে চাইবে না। হ্যাঁ, সে কি করবে, একটু আশেপাশে তাকাবে যে অন্য কোনো দোকানে জুতা না খুলে ঢোকার কোনো অপশন আছে কিনা, তো সে অন্য দোকানে চলে যাবে। অথবা যদি আশেপাশে দোকান না থাকে তাহলে কিন্তু সে একটা ইতস্ত অবস্থায় পড়ে যাবে, আসলে জুতা নিয়ে ঢুকবো নাকি জুতা বাইরে রেখে ঢুকবো। আপনি কিন্তু আপনার দোকানে কাস্টমার আনার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে দিচ্ছেন। তো যখন তারা এই ফর্মাল ড্রেস আপে থাকবে তখন কিন্তু তাদের দোকানে ঢুকতে একটু অসুবিধা হবে। তাহলে দুটো অসুবিধা আমরা পেয়ে গেলাম। তৃতীয় অসুবিধা হচ্ছে যে যদি এরকমটা লেখা থাকে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের অজান্তেই সেই ধরনের দোকানে ঢুকতে চাই না যে দোকানে এভাবে লেখা থাকে যে জুতা খুলে প্রবেশ করুন। এটা কোনো রিজন ছাড়াই অনেক সময় অনেক কাস্টমার এ ধরনের দোকানে ঢুকতে চায় না। চতুর্থ আরেকটা কারণ হচ্ছে যে জুতা খুলে প্রবেশ করুন এই কথাটা লেখা থাকলে অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে এই দোকানদার বেশি ভাব নেই, বেশি ভাব দেখায়, এমন একটা মানসিক চিন্তা মাথায় চলে আসে অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাড ইফেক্ট করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ওভারঅল আমার মনে হয় যদি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমারকে ঢোকানোর ক্ষেত্রে যদি একটা বাধা তৈরি করি, তাহলে কিন্তু কাস্টমার স্বাচ্ছন্দ্যে আমার কাছে আসতে পারছে না, আর সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের সেল কমে যাবে। আর যদি আমরা আমাদের কাস্টমারকে যত নির্বিঘ্নে যত সহজে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসা যায় সে ব্যবস্থা করে দেই, আই থিঙ্ক এক্ষেত্রে আমাদের ব্যবসা ক্ষেত্রে একটু হলেও পজিটিভ ফিডব্যাক পাব। কেন আমরা অযথাই এখানে একটা বাধা তৈরি করব? আমার তো এখানে এটাকে সম্পূর্ণ অযৌক্তিক একটা কাজ বলে মনে হয়, এটা ব্যবসা ক্ষেত্রে একটা বড় বাধা বলে মনে হয়। আমি আমার নতুন ব্যবসা প্রতিষ্ঠানে অলরেডি এটা অনুধাবন করতে পেরেছি যে যখন
একটা লোক ফর্মাল ড্রেসে আসে, সে আমার দোকানে ঢোকার সময় মানে জুতো নিয়ে আসবে না জুতো রেখে আসবে, একটা ইতস্ত অবস্থায় পড়ে যায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিই, ভাই জুতো নিয়ে আসুন। আমি তো ভেবেছি আমার দোকানে লিখে রাখবো, জুতো নিয়ে প্রবেশ করুন। আসলে এটা লেখা বুদ্ধিমানের কাজ হবে না, শুধুমাত্র বলার জন্যই বললাম। তো যারা এই কাজটা করে, জুতো খুলে প্রবেশ করুন লিখে রাখে, আই থিঙ্ক আপনারা চরম একটা ভুল কাজ করছেন। আমি একবার শপিং করতে গিয়েছিলাম, জুতো নিয়ে প্রবেশ করবো দোকানে, দোকানদার আমাকে বললো ভাই জুতোটা খুলে প্রবেশ করুন। আমার খুব খারাপ লেগেছিল, তো আমি কি করলাম, সেই দোকানে ঢুকিনি। না ঢুকে পাশে আরো দোকান ছিল, অন্যান্য দোকান থেকে আমি কেনাকাটা করে চলে এসেছি। এই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়েছে, এ ধরনের কিন্তু আরো অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা হওয়া খুবই স্বাভাবিক। তাই আমার মনে হয় এই বিষয়টা যারা করেন তাদেরকে আমি আসলে পরামর্শ দিতে পারি না, আসলে আমি পরামর্শ দিতে চাই না, আমার পরামর্শ দেওয়ার কোনো যোগ্যতাও নেই। তবে আমি আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আই থিঙ্ক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যবসা ক্ষেত্রে, যারা এই ধরনের কাজ করছেন আশা করছি নেক্সট টাইমে আপনারা এটা পরিহার করবেন। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই বিষয়টাকে কখনোই ব্যবসার সাথে ইনক্লুড করবেন না। আশা করছি আজকের ভিডিওটা কারো না কারো ভালো লাগবে, আমার এই মতামতটা কেউ না কেউ প্রাধান্য দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।